বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি সবার পছন্দের ঘুগনি রেসিপি। চলুন তাহলে শুরু করা যায়। ঘুগনি বানানোর জন্য আমি সকালে বড় কাপের এক কাপ মটর ভিজিয়ে রেখেছিলাম। সেই মটরটা এবার বিকেলে আমি ভিজে গিয়েছে, তারপর একটা বড় সাইজের আলু দু টুকরো করে দু কাপ জল দিয়ে, সেই কাপেরই দু কাপ পরিমাণ জল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আমি এটার আটটা সিটি দেব, তারপর গ্যাসটা অফ করে দেব। ঘুগনিটি বানাতে কি কি মশলা লাগছে এবার দেখে নিই। এখানে আছে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা ও রসুন বাটা একসাথে আছে, আর দুটো কাঁচা লঙ্কা, আর পরিবেশনের সময় লাগবে লেবু। আটটা সিটি দিয়ে আমি গ্যাসটা বন্ধ রেখেছিলাম। এবার প্রেশারটা খুলে দেখে নেব মটরটা সেদ্ধ হয়েছে কিনা। মটর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুটা ভালো করে ম্যাশ করে নেব এবং ঘুগনির গ্রেভিটা যাতে একটু গাঢ় হয় সেই জন্য আলুটা ম্যাশ করে দেবো। একটু যদি গোটাও থাকে কোনো অসুবিধা নেই, ওটা ম্যাশ করে আর একটু জল দেব আমি। এবার আমি মশলাটা রেডি করে নেব। কড়াইয়ে তেলটি গরম হলে পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, তার উপরে একটু লবণ ছিটিয়ে দেবো যাতে লঙ্কাটা গায়ে ছিটকে না পড়ে। এরপর পেঁয়াজটা একটু লাল লাল হলে তখন টমেটোটা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইই থাকবে, তারপর ঢাকা দিয়ে ফ্লেমটা লো করে দিতে হবে। ঢাকাটা তুলে নিয়ে দেখে নেব যে টমেটোটা গলেছে কি। এবার যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে এবার আদা বাটাটা দিয়ে মটরের যে জলটা আছে ওই জলই একটু আমি কড়াইয়ে দিয়ে দেবো। দিয়ে মশলাটা নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা লো করে দেব যাতে মশলাটা রেডি হয়ে যায়। দু মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে এবার ঘুগনির মটরটা ঢেলে দেব।
এবং নেড়েচেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট বসিয়ে রাখলে রেডি হয়ে যাবে ঘুগনি। লবণ লবণের ঝালটা চেক করে নিতে হবে। লবণ ঝাল কম হলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আমার একটু জল কম হয়েছিল তাই এক কাপ জল আমি আরেকটু দিয়ে দিলাম, কারণ ঢেকে রাখার পরে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে থাকবে, একটু জলটা শুকিয়ে যাবে, তাই একটু জল দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে ঘুগনি। এবার একটু পেঁয়াজ আর শসা কুচি দিয়ে আর একটু লেবু দিয়ে পরিবেশন করুন গরম গরম ঘুগনি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।